نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا يا حبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل দয়ার নবী তোমায় জানাই সালাম বারে বার তোমার তরে কাদিয়া পাগল আমরা যাব মদিনায় আল্লাহ যদি পাখির মতো দিতেন দুটি ডানা এক নিমেষে উড়ে যেতাম মক্কা মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে দরুদ পড়ো দরুদ পড়ো এই মজলিসে বসিয়া মোদের দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এখানে দরুদ পাঠ করব এই দরুদ আমার বিশ্ব নবী রওজা মুবারাকে পৌঁছে যাবে আল্লাহ কবুল করেন বলুন সুবহানাল্লাহুম্মা আমিন দরুদ পড়ো দরুদ পড়ো এই মজলিসে বসিয়া মোদেরই দরুদ শুনবেন নবীজি মাজারে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد
لقد خلقنا الإنسان في أحسن تقويم সম্মানীয় আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব সম্মুখে বসামার দিনদার ইমানদার আমার আব্বাজানেরা ও জওয়ান যুবক ভাইরা পদ্মার আড়ালে বসে থাকা আম্মা জান ও বোনেরা আমরা সেই এলাহি দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবী মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে আমাদের জন্য কাঁদছেন সেই পিয়ারা নবীর দরবারে ভারতবর্ষের জমিন থেকে লাখ কোটি দরুদ সালাম পাঠাই বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আজ আপনারা ওয়াজ শুনতে এসেছেন ওয়াজ শুনবেন আজকে আল্লাহ হায়াতে রাখলে আগামীতেও অনেক ওয়াজ শুনবেন তো আমি বেশি ব্যাখ্যা দেওয়ার মতো আজ সময় পাবো না আমি শুরুতে কোরআন শরীফের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে জানিয়েছেন যে আমি মানুষকে সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীতে যত মখলুক রয়েছে পৃথিবীতে যত জীব আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টির সেরা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমরা সৃষ্টির সেরা এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে যে মানুষকে আল্লাহ পাক এমন কায়দায় তৈরি করেছে আপনি একবার দেখুন অন্যান্য প্রাণীগুলোর মুখ এবং মাথা নিচে ঠিক বলছি না ভুল বলছি কি কেবলমাত্র মানুষের মুখ মাথা উপরে ঠিক না আচ্ছা আমাদের যদি ওরকম মুখটা নিচে করে দিত মাথাটা নিচে করে দিত কষ্ট হতো না হতো আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা করে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে কিন্তু সৃষ্টির সেরা হয়ে আমরা পৃথিবীর জমিনে এসে যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে আমরা এই মুখ দেখাতে পারবো আল্লাহ পাকের কাছে দেখাতে পারবো না কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে যত মানব মণ্ডলী রয়েছে সবাই হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে তমাম পিতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্তদের মধ্যে কেবলমাত্র চারটি গুণ আওলা ব্যক্তি ছাড়া চারটি গুণ যাদের ভিতরে আছে এই চার গুণ যাদের ভিতরে আছে এই সমস্ত মানুষগুলো বাদে যত মানুষ আছে পৃথিবীর জমিনে সব ক্ষতিগ্রস্তদের মধ্যে আর এই চারটে গুণ আমাদের ভিতরে আছে কি না এই বিষয়ে একটু আলোচনা করব আল্লাহ পাক কি বলেছেন আমি যেই কথাটা বললাম সূরা আসরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াল আসরে আল্লাহ পাক কসম খেয়ে বললেন আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন কারণ আসর শব্দের অর্থ হলো সময় কোন সময়
अब्बा जान ओ जुबक जानेरान ओ भाई जानेरान आमार अल्लाह रब्बुल आलमीन कुरान शरीफेर भितरे जानिए दिएछेन ए पृथिवीर मानुषेरा आमी आल्लाह पाक जानिए दिलाम तमाम पृथिवीते जत मानुष रयेछे आमी आल्लाह जत मानुष की दुनियार बुके प्रेरण करेछि भविष्यते आमी आल्लाह पाक करब ओ भाई जानेरान ओ ओ मा बोनेरा भाईरा सुने रेखे दें तमाम पृथ्वीते जत मानव मंडलीरा रयेछे जत मानुष रयेछे समस्त मानुष दे लक्ष्य करे आमार आल्लाह पाक जानिए दिएछेन तमाम पृथ्वीते जत मानुष रयेछे सबाई क्षतिग्रस्तदेर मध्ये सबाई क्षतिग्रस्तदेर मध्ये रयेछे केवल मात्र चारटी गुणावला मानुष व्यतीत भाईरा सुने रेखे दें ओ जवानेरा ओ जुबकेरा ऐ आसर शब्दर अर्थ आमार आल्लाह पाक जानिए दिएछेन भाईरा सुने रेखे दें समयेर कसम खेये आमार आल्लाह पाक जानिए दिएछेन तमाम पृथिवीर मानुष जत रयेछे सब मानुषगुलो क्षतिग्रस्तदेर दलभुक्त केवल मात्र चार गुण विशिष्ट व्यक्ति छाड़ा भाईरा सुने रेखे दें आसर शब्देर अर्थ होलो समय एई समयटा तफसीरेर भितर एसेछे कोन कोन तफसीर कारक तारा लिखेछेन एई समयटा होलो जोहरेर नामाजेर पर थेके अर्थात सूर्य जखन पश्चिम दिके ढले जाए जखन पश्चिम दिके गड़िए जाए ओई सूर्यटा जत समय अस्तमित ना हय एई अस्तमित हवार आग पर्यन्त एई समयटा मने हय आल्लाह पाक कसम खेये बलेछेन अनेक तफसीर कारक मुफस्सिर केरामरा এই সময়ের কোন সময়ের কসম খেয়েছেন আমার আল্লাহ পাক তাই তারা লিখতে লিখতে ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন যেহেতু আমার আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন তাই তারা ধরে নিয়েছেন সময় যখন একটা তাহলে এই সময়টা হয়তো দিন আর রাত মিলে অর্থাৎ চব্বিশ ঘন্টা এই সময়টা আমার আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন আহারে ও জওয়ানেরা ও যুবকেরা কিন্তু না না হযরত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তিনি জানিয়ে দিয়েছেন এই সময়টা হলো এটা অন্য কোন সময় না এই সময়টা হলো একটি মানুষ দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহ পাক এই সময়টা কসম খেয়ে বলেছেন সব পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষগুলো সব ক্ষতিগ্রস্তদের মধ্যে কেবল মাত্র চার গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া সবাই বিপদগামীর ভিতরে রয়েছে চারটি গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সব ক্ষতিগ্রস্তদের মধ্যে কে বলেছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এখন এই যে ক্ষতি আমরা তো মনে করি যে একজন ব্যক্তি ব্যবসায় নেমেছে সে ব্যবসা করতে করতে দেখা যাচ্ছে একটা পর্যায়ে বিরাট ক্ষতিতে পড়েছে আমরা মনে করি এই হচ্ছে বড় ক্ষতি এক কোটি টাকার ব্যবসা যখন ঝাড় খেয়েছে সে তখন বলে আমি বিশাল ক্ষতির মধ্যে পড়েছি আমি বিশাল বিপদের মধ্যে এই ক্ষতি না
আবাজান শুনে রেখে দেন সূরা আসর নাজিল করা শানে নজুল সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার জালালাইন শরীফে তিনি লিখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাড়িতে রয়েছেন ওনার একজন বন্ধু চলে আসলেন যার নাম হলো কালাবা ইবনে উসাইব তিনি এসে বললেন ও আবু বকর তুমি কি জানো না আবু বকর একই সাথে আমরা ব্যবসা করতাম ও আবু বকর কয়েকদিন তোমাকে দেখছি আবু বকর তোমার মধ্যে সেই ব্যবসা তো আর ভালো নাই তুমি তো সেইভাবে আর ব্যবসার দিকে তোমার মন নাই তোমার মন কোন দিকে গেল বলো আবু বকর তুমি তো আমার সাথে একই সাথে দুইজনা ব্যবসা করতাম হঠাৎ করে ও আবু বকর বলো তোমার ভিতরে সেই ব্যবসা করার মনটা কোথায় চলে গেল আমি তো দেখতে পাচ্ছি ও আবু বকর তোমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে তুমি কি করছো আমি জানি না তবে আমি জানি আবু বকর তুমি যে ধর্মটা অবলম্বন করে চলছো তুমি যে মুসলমান হয়েছো ও আবু বকর এই জন্য মনে হয় তোমার ধর্মের ভিতরে এতটা মন চলে গিয়েছে যে ব্যবসা করার মতো সময় তোমার আর নাই কে বলছে আবু বকরের বন্ধু বলছে ও আবু বকর আগে যেমন দেখতাম ব্যবসা করার এত তোমার মন মস্তিষ্ক ছিল ওই ব্যবসার মধ্যে এখন তো আর দেখতে পাচ্ছি রে কারণটা কি কি করছো তুমি ভাইরা শুনে রেখে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে বসে আছেন আবু বকরের বন্ধু ওই সময় ডেকে বললেন ও আবু বকর একবার চিন্তা করে দেখো ও আবু বকর একবার তুমি চিন্তা করে দেখো আগের মতন ব্যবসা তো তোমার ভিতরে আর দেখতে পাচ্ছি না আগের মতন ব্যবসা তো আমি আর দেখতে পাচ্ছি না কি ব্যাপার কি করলে তুমি আব্বাজান শুনে রেখে দেন আবু বকরের বন্ধু আবু বকর কি ডেকে বললেন ও আবু বকর এখনো সময় আছে এখনো টাইম রয়েছে তুমি আগের মতন ব্যবসায় মনোযোগ দাও যদি তোমার ব্যবসায় মনোযোগ না থাকে ও আবু বকর তুমি শুনে রেখে দাও তুমি কিন্তু লোকসানের ভিতরে পড়ে যাবে তুমি কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে ভাইরা শুনে রেখে দেন হযরত আবু বকর তিনি কোনো কথা বলেন না আবু বকরের বন্ধু আবার ডেকে বলেন আবু বকর তুমি যে কলেমা পড়ে মুসলমান হয়েছ ও আবু বকর তুমি যতদিন কলেমা পড়নি যতদিন তুমি মুসলমান হয়নি যতদিন তুমি নবীজির সঙ্গে তুমি সাক্ষাৎ না করনি যতদিন তুমি ও আবু বকর তুমি কলেমা পড়ে মুসলমান হয়নি তার আগ পর্যন্ত তোমার ভিতরে ব্যবসা বাণিজ্য করার এতটা মন তোমার ছিল আবু বকর এখন আমি দেখতে পাচ্ছি না ও আবু বকর এখনো সময় রয়েছে আবু বকর তুমি চলে এসো আবার নতুন করে ব্যবসা তুমি শুরু করে দাও ভাইরা শুনে রেখে দেন ও জওয়ানেরা ও যুবকেরা হযরত আবু বকর সিদ্দিক কেমন ছিলেন হযরত আবু বকর জি আবু বকরের সাথে তার বন্ধু এই কথাগুলো বলে হযরত আবু বকর এক কথায় তার মুখ বন্ধ করে দিলেন এ আমার বন্ধু রে
ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, তুমি আমার এ কথা কেন জানাও? ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তুমি শুনে রেখে দাও, আমার ব্যবসায় কোনো মন নাই, আমি ব্যবসা ঠিক মতন চালাতে পারি না, তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন একটা ব্যবসায় নেমেছি, সে ব্যবসা হলো আল্লাহ পাকের ব্যবসা। আমি এখন আল্লাহ তার এবং রসুলের আমি গোলামি খাটছি, আমি আবু বকর, আমি আবু বকর সিদ্দিক, আমি সে আল্লাহ এবং তার নবীর গোলামি করছি। তুমি আমার এই কথা বলছো? তবে একদিন আমি তো মনে করতাম তোমার ভিতরে অনেক বুদ্ধি আছে। ওরে আমার বন্ধু, ওরে আমার দোস্ত রে, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাকে বলছ আমি আবু বকর, আমার ব্যবসায় উন্নতি নাই, আমার ব্যবসা আস্তে আস্তে কমে যায়, তুমি একথা বলছো ব্যবসায় আমার মন নাই, আর ব্যবসায় মন না থাকার জন্যে আমার ব্যবসায় ক্ষতি হতে পারে, ক্ষতি হচ্ছে, লোকসান হতে পারে, লোকসান হচ্ছে। হে আমার বন্ধু রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, শুনে রেখে দাও, না 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 এমন কথা তুমি বলো না যে আমার ব্যবসায় ক্ষতি হয়, আমার আমার উন্নতি কমে যায়, আমার ব্যবসায় আমি লাভবান হতে পারছি না, এ কথা তুমি বলো না। ওরে আমার বন্ধু রে, ওরে আমার দোস্ত রে, আমি তোমার মনে করতাম তোমার মাথায় অনেক বুদ্ধি রয়েছে, কিন্তু না 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 তোমার কোনো বুদ্ধি নাই, তুমি বলে একজন মূর্খ। তুমি মূর্খ যে তুমি বলতে চাচ্ছ যে ফের আবার ব্যবসায় তুমি আবার মনোযোগ দাও, অর্থাৎ তুমি কলেমা পড়ছো, মুসলমান হয়েছ, ওটা ছেড়ে দাও, দিয়ে আবার নতুন করে ব্যবসা বাণিজ্যে মন দাও, তাহলে তোমার ব্যবসায় আবার উন্নতি হবে। বন্ধু আবু বকর সিদ্দিকীর বন্ধু বোঝাচ্ছে আবু বকরের, আব্বাজান শুনে রেখে দেন, সূরা আসরের শানে নজুল আপনাদের কাছে বলছি, ভাইরা শুনে রেখে দেন, এই সূরা আসর নাজিল হবার যে কারণ, এই সেই কারণটা বলছি আপনাদের সম্মুখে, ভাইরা শুনে রেখে দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাইরা ওনার বন্ধু কালাদা ইবনে উসাইরকে লক্ষ্য করে বললেন, হে আমার বন্ধু রে, ওরে আমার দোস্ত রে, ওরে আমার বন্ধু রে, না 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 আমার ব্যবসা আমার যেভাবে চলছে চলুক, তবে তুমি মনে রেখে দাও, ওরে আমার বন্ধু রে, ওরে আমার দোস্ত রে, একবার তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না 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 আমার ব্যবসা বাণিজ্য চলুক বা নাই চলুক, আমার সঙ্গটা, আমার সময়টা, আমার সময়টা আমি তার রসুলের, রসুলের সঙ্গে আমি দেব, এবং আল্লাহ তার নবীর উপরে আমার সময়টা আমি অতিবাহিত করে দেব। কোন আবু বকর? যে আবু বকর হলে তিনি বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি কলেমা পড়েছিলেন তার নাম হলো কি? হযরত আবু বকর সিদ্দিক। রসুল জানিয়ে দিয়েছে যে কলেমা শরীফ যখন সবাই পড়েছিল তারা এসে আমার কাছে কারণ জিজ্ঞাসা করেছিল যে তুমি কেমন নবী, আমরা কিভাবে বিশ্বাস করব, কিছু একটা দেখান মজেজা, সেইটা দেখে আমরা অন্তত ভাবি যে হ্যাঁ আপনি নবী।
আমার নবী জানিয়ে দিয়েছেন ও সাবিরা আমি তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবি জানিয়ে দিলাম অন্যান্য সাহাবীরা আমার নবীর সম্মুখে ছিলেন আমার দয়ান নবী জানিয়ে দিয়েছিলেন সাহাবীরা তোমরা শোনো আমি নবী জানিয়ে দিলাম যে কোন সাহাবী যখন আমার কাছে কলেমা পড়তে এসেছিল তারা কোনো না কোনো কারণ জিজ্ঞাসা করেছিল তারা আমার কাছে জিজ্ঞাসা করেছিল আপনি কেমন করে নবী হলেন আমি তাদের উত্তর দিয়েছিলাম আমি তাদের সামনে মুজিজা দেখিয়েছিলাম ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম আমার আবু বকর যখন ইয়েমেনে আপনার ব্যবসা করতে গিয়েছিলেন ও ছেলেরা শুনে রেখে দেন ও যুবকেরা ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পেলেন তিনি যখন বুঝতে পারলেন আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ চল্লিশ বছর বয়সে আর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন আমার নবী যখন কলেমা প্রচার করতে শুরু করলেন সর্বপ্রথম মহিলাদের মধ্য থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ও ছেলেরা ও যুবকেরা ও মা বোনেরা শুনে রেখে দেন এরপরে ছোটদের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর বয়স্কদের মধ্যে হযরত আবু বকর তিনি যখন শুনতে পাইলেন তিনি তার কানে যখন এই সংবাদ পৌঁছে গেল যে আমাদের নবী আমাদের হাবিব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাল্যকালের বন্ধু সে নবুয়াত প্রাপ্ত হয়েছে সে নবী হয়ে গিয়েছে সে কলেমা প্রচার করা শুরু করে দিয়েছে ও সাবিরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমার আবু বকর কারুর কথা শুনেনি আমার আবু বকর আমার কাছে কোনো প্রশ্ন করেনি তিনি যখন শুনল আমি নবুয়াত প্রাপ্ত হয়েছি আবু বকর নির্দ্বিধায় তিনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন সেই আবু বকরের সামনে তার বন্ধু এসে বলছে বন্ধু এসে বলছে ও আবু বকর ব্যবসায় বল তোমার আর মন নেই তোমার বিশাল বড় ক্ষতি আগের মতো যে একটা ব্যবসায় তোমার মনোযোগ ছিল এখন আর নেই ব্যবসা যদি ভালো করে আঁকড়ে ধরতে চাও ওগুলো সব ছেড়ে দাও ছেড়ে দাও এখনো সময় আছে কোন আবু বকরের সাথে কথা বলছে আশ্চর্য হয়ে যাবে আবু বকর শুধু বলছে আর বন্ধু বলে কি হ্যাঁ একদিন মনে করতাম এর মাথায় বিশাল বুদ্ধি আর এখন আমার বোঝাই কি আমার ওইদিকে ওই ছাটটি বলতেছে নবী আল্লাহ তার নবীকে ছাটটি বলছে আমার ব্যবসায়ী বেশি মনোযোগ দিতে কোন আবু বকর আব্বা জান শুনে রেখে দেন ও জওয়ানেরা ও যুবকেরা ভাইরা শুনে রেখে দেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আমার বিশ্ব নবীর সাহাবি আমার হাবিবুল্লাহর বাল্যকালের বন্ধু হযরত আবু বকর ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন যে আবু বকর নিজের জাহানে চাইতে নিজের আত্মীয় স্বজনের চাইতে ছেলে মেয়েদের চাইতে বিবি বাল বাচ্চাদের চাইতে হযরত আবু বকর সিদ্দিক আমার রসুলকে বেশি মহাব্বাত করতেন সেই আবু বকরের সামনে তার বন্ধু দাঁড়িয়ে আছেন ভাইরা শুনে রেখে দেন ও যুবকেরা হযরত আবু বকর সিদ্দিক কেমন নবী সাহাবি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক তার যত ধন সম্পদ ছিল আমার নবী
যখন মদিনাতুল মুনাওয়ারা আমার বিশ্ব নবী যখন মদিনা শরীফে গেলেন নবী আমার যখন মসজিদ নির্মাণ করবেন মসজিদে নববী যেটা হলো আমার দয়ান নবীর মসজিদ আমার নবী ডাক দিলেন উসাবিরা তোমাদের কাছে কি আছে তোমরা দান করতে থাকো তোমরা দান করো আমি মসজিদ নির্মাণ করব ও ছেলেরা ও যুবক ও মা বোনেরা ভাইরা শুনে রেখে দেন সাহাবীরা এক এক করে আমার নবীর দরবারে চলে আসলেন তাদের বাড়িতে যা ছিল যার যেমন সমর্থ ছিল তারা দান করতে শুরু করলেন আবু বকর আমার নবীর সামনে তার দানগুলো পেশ করলেন আবু বকর সমস্ত দান দেওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার বাড়িতে আর কি রয়েছে এ থেকে বোঝা যায় হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে যা কিছু ছিল এমন কি নুনের চামচ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে হাজির করে দিয়েছেন তাই আমার নবী ডেকে বললেন ও আবু বকর তোমার বাড়িতে আর কি আছে বলো তখন আবু বকর বলেছিলেন নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে আল্লাহ এবং তার নবীকে আমি রেখে এসেছি সেই আবু বকরকে বুঝাচ্ছে আবু বকর তোমার বলে ব্যবসায় আর মন নেই ছেড়ে দাও এখনো সময় আছে ব্যবসা যদি চাঙ্গা করে ধরে রাখতে পারো তাহলে অনেক লাভবান তুমি হবে আগের মতন ব্যবসায় মন দাও আল্লাহ পাক সূরা আসর নাজিল করে দিলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন পৃথিবীতে যত মানুষ রয়েছে সবাই বিপদগামী সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে ইল্লা বলে আল্লাহ পাক পৃথক করে বললেন চারটি গুণাওয়ালা ব্যক্তি ছাড়া ইল্লাল্লাযীনা আমানু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন চারটি গুণাওয়ালা ব্যক্তি ব্যতীত তামাম পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্তদের মধ্যে তার ভিতরে একটি হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও ছেলেরা ও জওয়ান যুবকেরা ও মা বোনেরা শুনে রেখে দেন আল্লাহর উপরে ঈমান আনতে হবে না 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 শিরক করা যাবে না আল্লাহর উপরে শিরক করা যাবে না আল্লাহর উপরে ঈমান আনতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা ঈমান এনেছে এরা ব্যতীত এরা ছাড়া ও ছেলেরা ও জওয়ান যুবকেরা ও ভাইজানেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে নিশ্চয়ই যারা আমার উপরে যারা এক বলে স্বীকার করেছে ও ছেলেরা ও জওয়ান যুবকেরা ভাইরা শুনে রেখে দেন দু নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এবং যারা আমিলুস সালিহাত নেক কাজ করেছে যারা ঈমান এনেছে যারা সৎ কাজ করেছে এরা ব্যতীত তামাম পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্তদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তারপরে দু নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ও ছেলেরা ও জওয়ান যুবকেরা বক্তৃতা আমি শেষ করব আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনায়ন করার পরে আমিলুস সালিহাত সৎ কাজ করতে বলেছেন অর্থাৎ যারা ঈমান আনবে আল্লাহর উপরে যারা এক বলে বিশ্বাস করবে আমিলুস সালিহাত সৎ কাজ করা লাগবে আমার ভাইরা হুজুর এসে গিয়েছে
আমার বলার বক্তব্য ছিল যে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সময়ের কসম খেয়ে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি সময়ের কসম খেয়ে বলছি পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে চারটি গুণাওয়ালা ব্যক্তি ব্যতীত চারটি গুণাওয়ালা ব্যক্তি ব্যতীত তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে তার ভিতরে আমি দু নম্বর দুটি বললাম এক হলো ঈমান আনায়ন করা তারপরে হলো আমলুস সালেহ সৎ কাজ করা আরো দুটো নিয়ম আছে আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আবার আপনাদের কাছে আলোচনা করব আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ঈমানে আমলে তারাক্কি দান করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন প্রাণ খুলে উচ্চ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা হ্যালো সমস্ত গ্রামবাসীদের বলছি আপনারা সবাই চলে আসুন আমাদের আয়ু পানি থাকবে না এক ফোঁটা পানি পাবে না আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী আমার আমার দিনের নবী আমার আমাদের নবী আমাদের বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ আমার দিনের নবীর কাছে আমার আল্লাহ রব্বুল আলামিন একটি নদী একটি নহর আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন ওই নদীটার নাম হলো হাউজে কাউসার ও ছেলেরা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন আমার নবী জানিয়ে দিয়েছেন ওই হাসুরের মাঠে ময়দানে মাশারে পানির জন্য যখন সব চিল্লাবে ও সাহাবীরা ওই দিন কেউ পানি পাবে না পাবে না পাবে না আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ওই হাউজে কাউসার আমার আল্লাহ পাক দান করেছে ওই পানি আমি যাকে পছন্দ করব আমি নবী তাকে ওই পানি পান করাব ওই পানি কিন্তু সবাই পাবে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই পানি কি আমাদের ভাগ্যে জুটবে আমরা কি খেতে পারবো সাহাবীরা জানালেন ও নবীজি গো ও নবীজি গো ওই ময়দানে মাহশারে ওই কঠিন সময়ে ও নবীজি গো মানুষ যখন নফসি নফসি করতে থাকবে কোথায়ও যখন পানি পাবে না যখন গোলাপ মুখ এমন করে বুক শুকিয়ে যাবে এক ফোঁটাও দেহে যখন পানি থাকবে না চিৎকার করতে থাকবে নবীজি গো ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে কোটি 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 মানুষেরা উঠে থাকবে ও নবীজি গো ওই হাসরের মাঠে ময়দানে মাহশারে আমাদের বা কিভাবে চিনবেন ও নবীজি গো আমাদের ভাগ্যে কি ওই পানি জুটবে না আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী জানিয়ে দিলেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো ওই হাউজে কাউসারের পানি আমি রাসূলুল্লাহ সবাইকে খেতে দেব না আমার যারা একনিষ্ঠ উম্মত হবে আমার আমার সুন্নাত মতবেক যারা চলবে আমি নবী আমি হাবিবুল্লাহ ওদেরকে ওই পানি পান করাবো এখন আমরা সেই নবীর একনিষ্ঠ উম্মত হতে পেরেছি না পারিনি ওই ময়দানে মাহশারে কঠিন সময়ে পানির জন্য সব চিৎকার করবে এখন যদি একবার বলি পানি লাগবে সঙ্গে সঙ্গে আমার আমার সামনে অনেক পানির পেয়ালা এসে যাবে ও ভাই হাসরের মাঠে সেই দিন কি হবে হ্যাঁ রসুল বলছে ওই হাউজে কাউসার ওটা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই দিয়েছে আর আমি যাকে ইচ্ছা করব তাকেই আমি পান করাবো তবে আমার যারা খাঁটি উম্মত উন্নতি হবে তারাই ওই পানিটা খেতে পারবে
अब्बाजान सुने रेखे दें हादिस शरीफर भितर एसेछे आमार दयार नबी आमार हबीबुल्लाह आमार विश्व नबी সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি নবী জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি এই পানিটা দুনিয়ার কোন পানির মতো নয় হাউজে কাউসারের পানি এত সুস্বাদু এত সেন্ট এত সুগন্ধ ও সাহাবীরা আমি নবী জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি মধুর চাইতে মিষ্টি আর দুধের চাইতে সাদা ও সাহাবীরা হাসরের ময়দানে ময়দানে মাহশারে যেদিন কেউ কারুর হবে না ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না আহারে ওই ময়দানে মাহশারে যার অতি আপনজন দেখবে সে তার থেকে পালিয়ে চলে যাবে ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি আমি রসুল জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানির হাউজে কাউসার আপনার ওই নদীর নহরে ঘাটে আমি দাঁড়িয়ে থাকব ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি যাকে আমি একবার পান করাতে পারব হাসরের মাঠে আর কোন সময় এরই জন্যে তার আর পিপাসিত হবে না পানির জন্যে আর চিল্লাবে না একবার যদি বিশ্ব নবী পানি যদি কাউকে পান করাতে পারেন তাহলে তার আর পিপাসিত হবে না আর তৃষ্ণাত্ম হবে না সে তখন সবল হয়ে যাবে সাহাবীরা বলছি আর রাসূলুল্লাহ ওই পানিকে আমাদের ভাগ্যে জুটবে কোটি কোটি মানুষ যেখানে উঠবে তার ভিতর থেকে আমাদের চিনবেন বা কি করে আর এতটা মানুষের মধ্য থেকে আপনার আপনার খাঁটি উম্মাত উম্মাতিকে কিভাবে চিনে নেবেন আমার দয়ার নবী আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবী ডেকে বললেন ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম তোমরা শুনে রাখো আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি আমি রসুলুল্লাহ আমি হাবিবুল্লাহ নিজে হাতে শুধু খেতে দেবো না আমি রসুলুল্লাহ তাদেরকে পানি পান করিয়ে তার হাত কানা ধরে আমি নবী আমি হাবিবুল্লাহ দেরি করব না তাকে আমি সোজা জান্নাতে আমি রেখে আসব নবীর হাতের পানি যে খেতে পারবে তাকে পুরো ডাইরেক্ট রসুলুল্লাহ হাত ধরে নিয়ে জান্নাতে রেখে আসবে আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমরা তোমার পাগল দিয়া না মন যেতে চাই সোনার মদিনায় এ দেশে আর ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার সাথে বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নবীজি গো তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমার ছাড়া রইতে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তোমার পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনায় ইয়া রাসূল আল্লাহ নবীজি গো হাসরের মাঠে
কেউ হবে না মোদেরই সাথে হবে কেউ একটু জোরে বলেন হবে নবী গো হাসরের মাঠে কেউ হবে না মোদেরই সাথে আপনি এসে হাত ধরে আপনি এসে হাত ধরে নিয়ে যেও জান্নাতে ভরসা মোদের তুমি আমাদের ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন না ও আলা আলে আল্লাহ নবী সাহাবীরা আমার বিশ্ব নবী কি বললেন নবীজি গো বলুন ওই হাউজে কাউসারের পানি আমাদের কি কপালে জুটবে না আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহ ডেকে বললেন সাহাবীরা রে আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিব তোমাদের জানিয়ে দিলাম হাসরের মাঠে ময়দানে মাহশারে যেদিনে কোটি কোটি মানুষ ইয়া নাফসি করতে থাকবে পানির জন্য যখন যারা চিল্লাবে ও সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ওই বিপদের সময় ওই মুসিবতের সময়ে আমি রসুল আমি হাবিবুল্লাহ আমি বিশ্ব নবী দেরি করব না আমার খাঁটি যারা উম্মাত উম্মাতি হবে আমি দয়ার নবী আমি হাবিবুল্লাহ আমি বিশ্ব নবী তাকে হাত ধরে নিয়ে আসব আর হাউজে কাউসারের ওই নদীর কিনারায় দাঁড় করিয়ে আমি নবী দেরি করব না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো এমন করে মতির বাটি দিয়েছেন ও সাহাবীরা তোমরা শোনো আমি নবী জানি দিলাম ওই মতির বাটিতে করে আমি ওই হাউজে কাউসারের পানি তুলে আমি রসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ তাকে পানিটা পান করায় আমি সোজা জান্নাতে রেখে আসব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো তবে আপনি কিভাবে চিনবেন আমার দয়াল নবী আমার হাবিবুল্লাহ ডেকে বললেন সাহাবীরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই হাউজে কাউসারের পানি সবাই কিন্তু পাবে না পাবে না ওই হাউজে কাউসারের পানি আমার বিশিষ্ট বিশিষ্ট খাঁটি উম্মাত উম্মাতিরা এই পানিটা পাবে সাহাবীরা আমি কিভাবে চিনতে পারবো ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি দয়াল নবী আমি হাবিবুল্লাহ তোমাদের জানি দিলাম দুনিয়ার বুকে যারা নামাজ পড়ার জন্য যারা যারা উজু করত উজু করার স্থান দিয়ে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই অঙ্গ দিয়ে ওই হাত পা দিয়ে অর্থাৎ যেখানে উজুর পানি লেগেছিল ওইখান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন জ্যোতি প্রবাহিত করবেন এবং জ্যোতি চমকাবে ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি নবী জানি দিলাম আমি হাবিব তোমাদের জানি দিলাম ওই জ্যোতি দেখে 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 আমার ওই সমস্ত উম্মাত উম্মাতিদেরকে আমি রসুলুল্লাহ নিয়ে আসবো আমি হাবিবুল্লাহ আমি বিশ্ব নবী আমি দয়ার নবী দেরি করব না ওই হাউজে কাউসারের পানি আমি রসুলুল্লাহ মতির বাটিতে করে ওই পানিটা পান করিয়ে আমি ডাইরেক্ট জান্নাতে রেখে আসবো কারা পাবে যারা অজু করত আর অজুর অঙ্গ দিয়ে যাদের আপনার নূরানি জ্যোতি প্রকাশ হবে বার হবে এদেরকে রসুল বুঝতে পারে এরা আমার খাঁটি উম্মাত আর কারা নামাজ যারা পড়েছিল নামাজের সময়
যেগুলো আপনার এই যে হাত কপাল আপনার হাঁটু এই অঙ্গগুলো দিয়েও এমন করে নূর চমকাবে রাসূল দেখে দেখে তাদেরকে হাত ধরে নিয়ে আসবে এরাই হচ্ছে আমার খাঁটি উম্মাত উম্মাতি কিন্তু অন্য অন্য উম্মাত উম্মাতিদের জন্য এই আলো কিন্তু বাড়বে না শুধু কেবলমাত্র আমাদের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যারা খাঁটি উম্মাত এই অফারটা আল্লাহ পাক শুধু আমাদের নবীর উম্মতের জন্য দিয়েছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর ওই হাসরের মাঠে ময়দানে মাশারে মানুষ দিয়া নাফসি করবে ও ছেলেরা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ পাক এলান করবে আর আল্লাহ পাক ঘোষণা করবে ও ফেরেশতারা দেরি করো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ার বুকে যারা অত্যাচারিত হয়েছিল যাদের উপরে জুলুম করেছিল ওই সমস্ত মানুষগুলোকে ডাক দাও আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব আল্লাহর ফেরেশতারা এলান করবে এক দল মানুষ দৌড়ে চলে আসবে ফেরেশতারা বলবে ব্যাপার কি তোমরা কারা তখন বলবে ফেরেশতারা শোনো আল্লাহ পাক এলান করেছে দুনিয়ার বুকে যারা অত্যাচারিত হয়েছিল মার খেয়েছিল এরা ধৈর্যের পরিচয় দিয়েছিল এই সমস্ত ব্যক্তি তো আমরাই আল্লাহ পাক এলান করেছে আমা আল্লাহ পাক বলে এই হাসরের মাঠে ময়দানে মহাশরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে বিনা হিসেবে জান্নাতি দেবে আমরাই তো সেই দলের মানুষ ফেরেশতারা বলবে বলো বলো দুনিয়ার বুকে তোমাদের সঙ্গে কি হয়েছিল ও ছেলেরা ও জওয়ানেরা ও যুবকেরা শুনে রেখে দেন আল্লাহর ওই বান্দারা ঝরঝর করে কাঁদবে চোখের পানি ফেলবে আর বলতে থাকবে ও ফেরেশতারা একবার শুনে রেখে দাও জেনে রেখে দাও দুনিয়ার বুকে আমরা খুবই গরিবই ছিলাম কিন্তু আমাদের উপরে এত অত্যাচার করেছে আমাদের এত মেরেছে আমাদের এত কালে চড় মেরেছে আমাদের জমি জায়গা ফাঁকি দিয়েছে ওরা বড় লোক বলে ওরা গেরস্ত বলে আমাদের উপরে এতটা চাপ সৃষ্টি করেছিল না 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 কোনোদিন আমরা প্রতিবাদ করতে যাইনি আমরা মারি সদ মার নেইনি ওরা যেমন আমাদের মেরেছিল আমরা তেমন তাদেরকে মারিনি বরঞ্চ ক্ষমা করে দিয়েছিলাম ও ফেরেশতারা দুনিয়ার বুকে আমরা যখন কোন রকমের যখন আমরা নালিশ দিতাম ওই সমস্ত মোড়লেরা ওই সমস্ত মোড়ল মাতব্বাররা না 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 আমাদের পক্ষে কোনোদিন রাই দেয়নি ও ফেরেশতারা দুনিয়ার বুকে এত মার আমরা খেয়েছি কখনো বা আমাদের জিনিসপত্র নিয়ে টানাটানি করেছে কখনো বা জমি জায়গা নিয়ে টানাটানি করেছে ও ফেরেশতারা দুনিয়ার বুকে আজকে আমরা গরিব ছিলাম বলে আমাদের উপরে এত চাপ সৃষ্টি করেছিল আমাদের এত মারধর করেছিল আমরা কোনোদিন একটা চর তাদেরকে মারিনি তাই আমরা ওদেরকে ক্ষমা করেছিলাম আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বদলা কোনোদিন নেইনি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিয়েছে আরেকটু জোরে বলুন আল্লাহ পাক আবার এলান করবেন ও ফেরেশতারা দেরি করো না আমার ওই সমস্ত বান্দাদেরকে বান্দিদেরকে সোনার জান্নাতে রেখে এসো আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা আবার এলান করবে হে ধৈর্যধারী যারা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করেছিল এই সমস্ত বান্দা এবং বান্দিদেরকে আমি আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত নসিব করে দেবো ও
दुनियार बुके जरा धैर्य धारण करा ওদেরকে ডাকো ওদের উপরে আমি আল্লাহ পাক সন্তুষ্ট আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ধৈর্যধারী বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব আরে একটু মন খুলে বলুন আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সিলসিলাই হক ফুরফুরা সরি নারে তাকবীর আমার ভাইরা ফেরেশতারা এবার এলান করবে ও হাসরবাসীরা কারা আছো দুনিয়ার বুকে অতি ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত বান্দিগি করেছিলে চলে এসো দেখা যাবে এক দল আল্লাহর বান্দা বান্দিরা ছুটে ছুটে ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে ফেরেশতারা ডেকে বলেন ও আল্লাহর বান্দারা তোমরা কারা বলে একটু আগে যে এলান করেছেন একটু আগেই যে বলে দিয়েছেন দুনিয়ার বুকে যারা ধৈর্য ধারণ করেছিল এদেরকে আমরা আল্লাহ পাক ডাইরেক্ট জান্নাত দেবে আমরাই তো তারা আমরাই তো সব শিগগিরে আমাদের জান্নাতে রেখে এসো একটু তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রজব আলী সাহেব নারে তাকবীর আল্লাহর ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দারা তোমরা কারা বলে আমরাই তো ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার বুকে ধৈর্য ধারণ করেছিলাম দুনিয়ার বুকে ধৈর্যের সঙ্গে আল্লাহর ইবাদত বান্দিগি করেছি ফজরের নামাজ আদায় করেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি কত বিপদ আর মুসিবত আমাদের কাছে এসেছিল আমরা ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের ইবাদত আর বান্দিগি করে আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি।